আজকে কিন্তু তোমার বৌভাত। এবার শোনো, আস্তে আস্তে সব লোকজন আসতে শুরু করেছে, আর সবাইকে কিন্তু হাত জোর করে প্রণাম করবে। না, আমি বললাম কেন জানো? আসলে এখনকার দিনের মেয়ে মানুষ তো, এখনকার দিনে প্রণাম ঠোনামের বালাই নেই, সব হাই হ্যালো এই সমস্ত এসেছে। তাই বললাম, আমি দেখো আমার কিন্তু একটা সম্মান আছে, সম্মান যেন না হানি হয়। বাবু, তুইও কিন্তু যেটা করবি আজকের দিনের জন্য, তুই তো আবার এই সমস্ত মানিস না, যেখানে সেখানে সব সময় সব কিছু চলে না, বুঝেছো? আচ্ছা, সবাইকে হাত জোর করে প্রণাম করবে। সৌমিলি, স্নেহা, একদম নিজের মতন মনে করে কিন্তু সব কিছু করবে, একদম অন্যের বাড়ি ভাববে না। আর সপ্তপর্ণা, তুমি এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। আমি শুনেছি তোমার বাড়িতে দুর্গাপূজা হবে, আমরা তো সবাই যাব। আর মাসিমা তো অনেকদিন পর আমাদের বাড়ি এলেন, তাহলে আজকে তো ওহো ওহ, মুখে কি হাসি দেখেছো মেঘনা, মুখে কি হাসি, অরূপ আজকে তো একেবারে ভিকির। আরে তোরা চুপ কর তো, সব সময় শুধু ইয়ারকি আর ইয়ারকি। আরে বাড়িতে সব গুরুজন রয়েছে, এখানে সব কথা বলিস না। ও বাবা, গুরুজন, গুরুজনকে যেন কত মারনি করছে। এই হ্যাঁ, তুমি ছাড়া তো বেশি কথা বলো না। আচ্ছা ঠিক আছে, বন্ধুরা বন্ধুদের সাথে ইয়ারকি করছে, এখানে তুমি ঢুকছো কেন? হ্যাঁ, আমার দাদাকে বলছে তাই ঢুকেছি। আরে আজকে রাতটা তো ইয়ারকি মারারই রাত না। আমি তো তোমার ভাত কাপড় অনুষ্ঠানে আসতে পারিনি, আর বুঝতেই পারছো বাড়িতে প্রথম দুর্গাপুজো তুলছি, একটা তো হেডেক থাকেই না, ঠিক হবে কি না, সবাই নিমন্ত্রণের লিস্ট থেকে বাদ হয়ে গেল কি না, সেগুলো তো একটু দেখভাল করতেই হয়, আর দিদিভাইয়ের পক্ষে একা সম্ভব নয়। না না বৌমণি, আমি কিচ্ছু মনে করিনি, তোমরা আজকে এসেছো আমি এতে খুব খুশি হয়েছি, শুধু কাকু আসলে আরও বেশি ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আসলে বাবাও তো আসতে পারছেন না, বাবার ওখানে খুব কাজের চাপ। এই যে দুর্গাপুজো আসছে, বাবা আসবে, তখন তো আমরা সবাই মিলে একসাথে আনন্দ করবো। আচ্ছা বৌমা, তোমরা এখানে বসে গল্প টল্প করো, আর দেখি ওদিকে তো আস্তে আস্তে লোকজন আসছে, আমি ওদিকে যাই। আচ্ছা পিয়ালি, এই বলছি তোমরা যাও, ওখানে স্টার্টার ফাটার আছে, কিছু খেলে খাও, তোমরা তো কিছুই খাচ্ছ না। আরে বুঝতে পেরেছি, তোমরা বোধহয় এখনও পরের বাড়িই ভাবছ। হ্যাঁ অরূপ, যাও না, গিয়ে তোমরা একটু খাওয়া দাওয়া করো, এই শুকনো শুকনো মুখ নিয়ে বসে থাকলে হয়? আজকে একটু রিসেপশন বলে কথা আমার একমাত্র ছেলে, যাও না। সুমি, কি হয়েছে, কথা বলছো না কেন? আজকে এত সুন্দর লোকজন বাড়িতে, কি হয়েছে, মায়ের জন্য মন খারাপ করছে নাকি আমার ওপর রাগ করেছো? না না, সেরকম কিছু হয়নি গো। হ্যাঁ, বলতে পারো মায়ের জন্য একটু মন খারাপ করছে, আসলে মা আসবে বলেছিল তো, বুঝতেই পারছো। মন খারাপ করো না, আমি তো আছি। শোনো, মা মা হয় আর বর বরই হয়। আচ্ছা ঠিক আছে, বর কীরকম বর হয় সেটা নয় রাতে বুঝবো আমরা। দাঁত চুপ করো তুমি, বলছি শোন না, অনেক তো ফটোশ্যুট হলো, অনেক কিছুই হলো, রাত্রি প্রায় 12টা বাজতে যায়, চল এবার আস্তে আস্তে করে আমরা খেয়ে নিই। আর বৌদি ভাই চলো, আজকে থাকবে তো তোমরা? না রে মেঘনা, আমি থাকতে পারবো না, দেখ রিমিকে রেখে এসেছি, তারপরে তো দাদারা বাড়িতে রয়েছে, আমি চলে যাচ্ছি, আমি আবার কাল সকালে যদি পারি তো আসবো, তুই থাক না, কোনো অসুবিধে নেই। হ্যাঁ আমাকে তো থাকতেই হবে, না থাকলে হবে না গো, আসলে এখানে তো বুঝতেই পারছো লোকজন নেই সেরকম একটা। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তোরা থাক, তোর এখন আমাকে থাকলে চলবে বল, সামনে একদম দুর্গাপূজা করছি, কত কিছু আর দুর্গাপুজো তো এসেই গেল, এই তো 2 তারিখ হচ্ছে মহালয়া। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভিকি আর সুমির ফুলসজ্জার খাট সাজানো কিন্তু হয়ে গেছে। আর কে সাজিয়েছে জানো? আমাদের সৌমিলি আর মেঘনা, এরা দুজন মিলে কিন্তু বন্ধুর জন্য খাট সাজিয়েছে। আর দেখতে পেয়েছো কি সুন্দর লাভ সাইন দিয়েছে, ভালোবাসা, ভালোবাসার চিহ্ন এটা। তাহলে চলো এবারে আমাদের ঘরে তো চলে আসবে আমাদের ভিকি আর সুমি, চলো। সুমি, পছন্দ হয়েছে তোর ফুলসজ্জার খাট? দেখ সেই সন্ধ্যে থেকে বসে কিন্তু করেছি আমরা সবাই মিলে, পছন্দ না হলে কিন্তু কষ্ট পাবো। আরে না না, এটা কি করে বলছিস যে তোরা করবি আর পছন্দ হবে না? আর সত্যি বলছি রে, তোরা আমার জন্য অনেক কিছু করলি। হ্যাঁ হ্যাঁ, সেই আর তো, ফুলসজ্জার ফুল তো একটু পরেই ধসে পড়বে। হ্যাঁ এটা কিন্তু তুই ঠিকই বলেছিস। এই চুপ কর না, তোরা সবসময় পারিস বটে,
দাঁত ভাল লাগে না। উচিত কথা বললে একেবারে ভালো লাগে না, একটু পরে তো ফুল যে কোথায় যাবে সে বোঝাই যাচ্ছে। কিরম মেঘনা, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিকই, সে সবারই ফুল চলে যায় ফুলসজ্জায়, তোরও গেছিল। তোদের কি আর কোনো কনভারসেশন নেই? একই কনভারসেশন, বস না, গল্প করি আজকে রাতটা। ও মা গো মা, কি বলছে দেখ, বলছে নাকি আজকে রাত নাকি গল্প করবে। মনে মনে তো বলছিস কতক্ষণে আমরা বিদায় হব। সবই বুঝি রে, সবই বুঝি, ঠিক আছে, এই জন্যই এসেছিলাম। নে এবার তোরা মনের সুখে ফুলসজ্জা কর, চলো অরূপ আমরা বেরিয়ে যাই। উফ বাবা, বড্ড ক্লান্ত লাগছে, ফাইনালি আমাদের বিয়েটা হলো, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। থ্যাংক ইউ গড তোমাকে আজকে আমাকে আর বিকিকে মিলিয়ে দেওয়ার জন্য। কি চাইছো ভগবানের কাছে, আর কি মেলানোর কথা বলছো সুমি? আরে কি হয়েছে, তোমার কি কোনো শরীর খারাপ লাগছে? না না, আসলে বিকি ঠাকুরকে থ্যাঙ্কস জানাচ্ছিলাম তোমার মতন একজন মানুষকে আমি হাজবেন্ড হিসেবে পেয়েছি বলে। আচ্ছা তাই বুঝি, আচ্ছা দাঁড়াও আমি একটু ভালো করে চেক করে তোমার কাছে আসছি। হ্যাঁ হ্যাঁ বলো, তোমাকে না আজকে ভীষণ ভালো লাগছে। আচ্ছা আর আমার বউটাকে? ওফ তোমাকে যা লাগছে না সুমি, সে কি বলবো। তাই বুঝি, শোনো না একটা গান শোনাও না, মা বলতেন ফুলসজ্জার রাতে নাকি বর বউদের বা বউ বরদেরকে গান শোনায়। আরে গান ফান পরে হবে, আগে বলো তুমি এখন আমাকে পেয়ে কতটা হ্যাপি? সেটা কি ভাষায় প্রকাশ করা যায় বিকি? ভালোবাসার মানুষকে কাছে পেলে সবসময় ভালোই হয়, আর আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, এতেই আমি খুশি। আচ্ছা তাই বুঝি, আর আমি খুশি নই? সেটা তো আমি বুঝতেই পারছি তুমি কতটা খুশি, ওই জন্য তো আমাকে ছাড়ছই না। আজকে তো ছাড়বো না সোনা, আজ আমাদের ফুলসজ্জা, আর ফুলসজ্জায় কী হয় সেটা তো তুমি জানোই। ধর ভালো লাগছে না কিন্তু বিকি, প্লিজ। ঠিক আছে শোনো না, রাত্রি হয়েছে এখন ঘুমিয়ে পড়ে কালকে কথা হবে। আরে আজকে কি ঘুমানোর জন্য? আজ তো তোমাকে আদর করব। আচ্ছা বাবা ঠিক আছি, পাশের রুমে কিন্তু মা রয়েছে। হ্যাঁ তো মাও জানে যে মার একমাত্র ছেলের আর ছেলের বউমার আজকে ফুলসজ্জা। ও তাই বুঝি। হ্যাঁ আচ্ছা সুমি, আমার হাতটা এভাবে সারা জীবন ধরে থাকবে তো? হ্যাঁ আমি সারাটা জীবন তোমার পাশে সবসময় থাকব। আই লাভ ইউ সুমি, আই লাভ ইউ টু বিকি।